ফার্স্টে তো অবশ্যই ভিউয়ার্সদের জন্য আমাদের কাছে যেহেতু প্রতিবারে আমরা নিত্য নতুন ফোন রাখার চেষ্টা করি, সো এবারও একটু ভিন্ন ধরনের কিছু ফোন আছে আমাদের কাছে কালেকশন, সো অবশ্যই কিন্তু আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে আমি যে ব্র্যান্ডটি দেখাবো, যেহেতু আমাদের বর্তমান প্রজন্মে এখনকার বেশিরভাগ দেখা যাচ্ছে শাওমি ডিভাইসগুলোই বেশি হচ্ছে প্রচলিত, সো এই জন্য আমি ফার্স্ট হচ্ছে শাওমি ব্র্যান্ড থেকে স্টার্ট করবো। তো শুরুতে বলে নিই, আমাদের কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফিচার ফোন হতে শুরু করে স্মার্টফোন অনেকগুলো কালেকশনই রাখা আছে। সো এইছাড়াও কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণে স্টক আছে। তো অনেকে ভাববেন না যে এখানে অল্প কটা ডিভাইস আছে তার মানে আপনাদের কাছে আর নাই, এটা কিন্তু ভুল কথা। আমাদের কাছে আপনাদের জন্য হিউজ পরিমাণে স্টক রাখা আছে, সো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে আমি যে মডেলটি থেকে স্টার্ট করবো, আমি আজকে লোয়েস্ট যে মডেলটি সেটা থেকে স্টার্ট করবো ফার্স্টে। তো প্রথম যে মডেলটি আছে আমাদের কাছে আজকে এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেডমি এ ওয়ান যেটা, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন 2GB RAM 32GB, যাদের বাজেট হচ্ছে 10,000 টাকার ভিতরে, যে 10,000 টাকার ভিতরে শাওমির একটি স্মার্টফোন দেন, সো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটি। শাওমির এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন 2GB RAM 32GB, ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের, মডেলটাও কিন্তু লেটেস্ট মডেল রিসেন্টলি আসছে। তো এই ওয়ান যেটা, এটা 2GB RAM 32GB, এটা আপনাদের জন্য অফার প্রাইস থাকছে অনলি 9,500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি। 9,500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি রেডমি এ ওয়ান 2GB RAM 32GB। এটা অফিসিয়াল আনঅফিসিয়ালি পেয়ে যাচ্ছে এই ডিভাইসটি, নন অফিসিয়ালি, যেটা অফিসিয়ালি প্রাইস যতটুকু জানার মতো 10,000 টাকার উপরে বা কাছাকাছি, সো আপনার আনঅফিসিয়ালি পেয়ে যাচ্ছেন এটা 9,500 টাকা। তো পরে যে মডেলটিতে যাই, নেক্সট যে মডেলটি আছে সেটা হচ্ছে পোকো সিরিজের মধ্যে আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে, সেটা হচ্ছে পোকো C31, যেটার মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট সহ পাবেন বিশেষ করে 10,000 বাজেটের কাছাকাছি রেঞ্জের মধ্যে। তো এইটাতে হচ্ছে আপনাদের জন্য থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস, যেটা ওইটাই আমাদের পক্ষ থেকে। তো পোকো C31 এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে 332 আর একটা হচ্ছে 464, দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো 3GB RAM 32GB যেটা, এটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে আজকের অফার প্রাইস 10,490 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি। 10,490 টাকা পেয়ে যাচ্ছেন 3GB RAM 32GB, এর পাশাপাশি কিন্তু 4GB RAM 64GB আছে, যদি কেউ স্টোরেজটা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে ওইটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ওইটাও থাকবে আপনাদের জন্য অফার প্রাইস 11,900 টাকা পেয়ে যাবেন পোকো C31। সো দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর যে মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Redmi 9i, যেটা 4GB RAM 64GB, এটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন। এইটাতে হচ্ছে যারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পছন্দ করেন না, যেন আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, আমার ফেস আনলক হলেই হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি। সো এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে 11,990 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 4GB RAM 64GB। সো এই বাজার সেগমেন্টের মধ্যে বলতে কিন্তু 4GB মধ্যে কিন্তু আপনাদেরকে দুটো স্মার্টফোনই দেখালাম, বিশেষ করে C31 এমনকি 9i, তো দুইটাই কিন্তু কম্পেয়ার করে আপনারা কিন্তু দেখা যাচ্ছে এই ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন, যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে 4GB RAM খুঁজতেছেন। এরপর যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে Redmi 10, যেটা Redmi 10, তো Redmi 10, এটা কিন্তু দেখতে অফিসিয়ালি আসছে হচ্ছে Redmi 10C নামে, আবার এটার মতো ডিজাইনের দেখতেই আরেকটি ডিভাইস আছে Redmi 10A, মানে কয়েকটা ভেরিয়েশন আছে এই বাজার সেগমেন্টে। তো Redmi 10 যেটা, এটা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে, এটার প্রসেসর কিন্তু কোয়ালকমের প্রসেসর, তো কোয়ালকমের প্রসেসর দিয়ে বিশেষ করে এই বাজার সেগমেন্টে আদার্স কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না, সো আপনি এটাতেই পাচ্ছেন। তো Redmi 10 4GB RAM 64GB, এটা থাকবে আপনাদের জন্য অফার প্রাইস 13,700 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি। 13,700 আপনাদের জন্য 13,500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি। 13,500 টাকায় পেয়ে যাচ্ছেন 4GB RAM 64GB কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ, আর এছাড়া তো আর বাকি তো ডিটেলস আপনার চাইলে গুগলে সার্চ দিলে ডিটেলস দেখতে পাবেন এই ডিভাইসের বিস্তারিত। তো পরে যে মডেল যদি যাই, আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, সেক্ষেত্রে আমরা বাজেট যদি আরেকটু বাড়াই তাহলে আরেকটি ডিভাইস আছে এটা, যেটা হচ্ছে Redmi 11 Prime। তো Redmi 11 Prime নামটা হয়তো একটু নতুন হবে, কারণ এটা যেহেতু নতুন মডেল আসছে, এর আগে ছিল কিন্তু Redmi 10 Prime, 10 Prime-এর পাশাপাশি কিন্তু 11 Prime-টা চলে আসছে আমাদের কাছে। তো 4GB RAM 64GB, এটাও দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু বিশাল বড় বড় দুইটা ক্যামেরা দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে এইটাতে কী নাই সব ধরনের ফ্যাসিলিটি আছে, ডুয়াল সিম, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, এভরিথিং সবই আছে এই বাজেটে। এমনকি ডিভাইসটাও দেখতে পাচ্ছেন অনেক মোটা, আমার কাছে মনে হলো, বাট আমার কাছে মনে হচ্ছে এটা হেভি হবে, মানে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ডিভাইসটা। তো এটা কিন্তু আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি 16,500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি, Redmi 11 Prime। তো আরেকটু উপরে যদি যাই আমরা তাহলে আরেকটি ডিভাইস আছে আমাদের কাছে, Redmi Note 10S, যেটা তো Redmi Note 10S, এমনকি নতুন এখন বর্তমানে Redmi Note 10S, যদিও 2021 সালের মডেল, তো 2022 সালে কিন্তু এই ডিভাইসটা অনেকটাই বলতে গেলে হেভি পরিমাণে সেল আউট হয়েছে। এর পাশাপাশি কিন্তু এটার মতো সেগমেন্টে দেখতেই সেম ডিজাইন লুকিং Note 11 SE, দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আপনার Note 10S, যেটা এটা 6GB RAM 128GB, ওটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইসে অনলি 19,500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি, Note 11S 6GB RAM 128GB। পাশাপাশি 6GB RAM 64GB যদি নিতে চান, ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 17,999 টাকা, মানে 18,000 টাকায়।
এখন আমি যদি বলি যে না আমার তো বাজেট এত বেশি নাই কিন্তু আমার সেম মডেলের ডিজাইনই লাগবে সেই কনফিগারেশন তো তাহলে আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে নোট 11 এসি যেটা দাম হচ্ছে 6 GB র‍্যাম 64 GB র‍্যাম আপনাদের জন্য থাকছে আজকে সুপার প্রাইস যেটা হচ্ছে 16,800 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওই ডিভাইসটি মানে 17,000-18,000 টাকা থাকছে নোট 11 এসি কালার কিন্তু সেম কালারই আছে আমাদের কাছে ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এছাড়া অন্যান্য কালারগুলো অ্যাভেলেবেল আছে তো নোট 10 এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোট 11 সিরিজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সো এটাও কিন্তু আপনারা ভুলবেন না যে আমাদের কাছে নাই অবশ্যই আছে তো সেটা হচ্ছে রেডমি নোট 11 রেডমি নোট 11 যদি দেখি এটার মধ্যে কিন্তু ভেরিয়েশনের অভাব নাই সো আপনারা দেখা গেছে মাথা ঘুরাবে যে এতগুলো ভেরিয়েশন প্রাইসও কিন্তু দেখা গেছে এক একটার এক এক রকম প্রাইস তো নোট 11 এর মধ্যে এটা কিন্তু স্পেশাল ফিচার পাচ্ছেন ডলবি সাউন্ড মানে ডলবি সাউন্ড মানে দুইটা স্পিকার পাচ্ছেন মানে আপনার সাউন্ড ফিলটা খুবই বেটার পাবেন এটাতে এছাড়া তো বাকি কনফিগারেশন তো আছেই বিশেষ করে প্রসেসর তারপর ক্যামেরা সব মিলে এই বাজার সেগমেন্টে বেস্ট তো নোট 11 এর মধ্যে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে 4GB 64GB পাশাপাশি আছে 6128 এছাড়া হচ্ছে 8128 তো 4GB র‍্যাম 64GB যেটা ওটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 16,700 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 16,700 টাকা 64 পাশাপাশি আপনি যদি 6GB র‍্যাম 128GB নিতে চান ওইটাও থাকবে আপনাদের জন্য অফার প্রাইস অনলি 19,300 টাকা যেটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস আর ডিভাইসগুলো কিন্তু 100% ইনটেক এখন কিন্তু আপনি বলতে পারেন যে ভাই প্রাইস তো আরও দেখা যায় 2-4-500 কমে পাওয়া যায় আমিও বলবো ভাই 2-4-500 কমে পাওয়া যায় কিন্তু 2-4-500 টাকার প্রোডাক্ট যেগুলো কমে পাওয়া যায় সেই প্রোডাক্ট আমি আপনাকে দিব না কেননা দিলে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে বিশেষ করে পরবর্তীতে কিন্তু আপনি আর আরএম ট্রেডিং নিয়ে আসবেন না কেননা যে আপনারা দেখা গেছে নষ্ট প্রোডাক্ট দিয়েছেন প্রোডাক্টের দেখা গেছে কোয়ালিটি নাই সো এই জন্য আপনাকে যেটা অ্যানসিওর করবো প্রাইস একটু বেশি হলো আমি মনে করি একটু বেস্ট ব্রেড ডিভাইসটা নেওয়াই বেটার এমনকি 100% ইনটেক ডিভাইসটা নেওয়া বেটার এখন দেখা গেছে আপনি বক্স খুললেন দেখলেন যে হ্যাঁ হ্যাঁ ভিতরে তো সর্বনাশ কী অবস্থা বক্সের কন্ডিশন কী সো বক্সের কন্ডিশনও খারাপ হবে পাশাপাশি প্রোডাক্টে তো আসে তো এই জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে 100% অথেন্টিক ডিভাইস ইনটেক ডিভাইসটা কানেক্ট করতে হবে যাতে করে পরবর্তীতে আপনি ইউজ করে কোনো রকম প্রবলেম ফেস না করেন ওয়ারেন্টি বলে দিয়ে যেমন আমরা নন অফিসিয়ালি দিয়ে থাকি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি আপনাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 10 দিনের মধ্যে ইনকেস কোনো রকম প্রবলেম যদি আপনার ধরা পড়ে হার্ডওয়ারজনিত আমরা চেঞ্জ করে আপনাকে নতুন একটা ডিভাইস দিয়ে দেবো সো ওয়ারেন্টি নিয়েও টেনশন নাই এবং ডিভাইস 100% অথেন্টিক দিচ্ছে আরএম ট্রেডিং ইন্টারন্যাশনাল এছাড়ার মধ্যে এটার মধ্যে কিন্তু নোট 11 এর মধ্যে কিন্তু আমাদের কাছে অফিসিয়ালিও আছে অফিসিয়ালি যেমন 4GB 64GB যেটা ওইটা হচ্ছে অফিসিয়ালি কোম্পানি প্রাইস হচ্ছে 20,600 টাকা বাট এছাড়া কোম্পানির ডিসকাউন্ট আছে মানে 19,700 পাশাপাশি আরএম ট্রেডিং ইন্টারন্যাশনাল থাকছে আপনার জন্য আরও বেশি ডিসকাউন্ট মানে 18,500 টাকা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ 4GB র‍্যাম 64GB 18,500 টাকা এর পাশাপাশি 8GB র‍্যাম 128GB রুমটা আছে ওইটাও কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে 24,500 বাট আপনি আমাদের কাছে এই ডিসকাউন্টে পাবেন 23,700 টাকা এর পাশাপাশি 6GB আছে যেটার প্রাইস হচ্ছে 23,500 ওইটাও আপনি আমাদের কাছ থেকে 22,700 মানে অফিসিয়াল প্রত্যেকটা তো আপনাদের জন্য 100% ইনঅ্যাক্টিভ ডিভাইস চাই আমাদের কাছে আছে এমনকি প্রাইসটাও রিজনেবল নোট 11 এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এরপরে যে মডেলটি আছে সেটা হচ্ছে রেডমি নোট 10 প্রো এমনকি রেডমি নোট 10 প্রো ম্যাক্স তো নোট 10 প্রো নিয়ে এর আগে অনেক কমপ্লেন ছিল কিন্তু এখনও বর্তমানে বলতে গেলে এই ডিভাইসটা কিন্তু বেশি সেল হচ্ছে এই বাজার সেগমেন্টে তো নোট 10 প্রো এমনকি নোট 10 প্রো ম্যাক্স দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু ডিফারেন্ট হচ্ছে ক্যামেরাতে আর বাকি সবই সেম প্রসেসর থেকে শুরু করে এভরিথিং সবই সেম এটাতে পেয়ে যাচ্ছেন তো নোট 10 প্রো যেটা ওইটা আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন 22,500 টাকা পেয়ে যাবেন নোট 10 প্রো 6GB র‍্যাম 128GB রম যেটা প্রাইস আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস যেটা ওইটাই থাকছে পাশাপাশি আপনি যদি যান নোট 10 প্রো ম্যাক্সটা নিতে যাচ্ছি ম্যাক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাও আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 24,500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা সো নোট 10 প্রো এমনকি প্রো ম্যাক্স দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো নোট 10 প্রো পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোট 11 সিরিজের মধ্যে কিন্তু নোট 11 প্রোগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ওইটা আবার কিন্তু বলবেন না যে নাই আছে কিন্তু অবশ্যই তো নোট 11 প্রো যেটা ওইটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনার কালারও কিন্তু আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে পাশাপাশি 4G and 5G দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো নোট 11 প্রো 4G যেটা ওইটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 23,500 টাকা পেয়ে যাবেন 6GB র‍্যাম 128GB রম নোট 11 প্রো এর পাশাপাশি কিন্তু 8GB র‍্যাম 128GB রমটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 26,500 টাকা পেয়ে যাবেন ওই ডিভাইসটি 26,500 টাকা পেয়ে যাচ্ছেন 8GB র‍্যাম 128GB রম এমনকি 6GB র‍্যাম 128GB রম যেটা ওটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি 23,500 টাকা সো দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে 4G এর পাশাপাশি যদি আপনি যদি জানেন আমি নোট 11 প্রো প্লাস 5G নিতে চাই 5G কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটারও কিন্তু কালার সবগুলো অ্যাভেলেবেল আছে সো এটাও কিন্তু আপনাদের জন্য থাকবে অফার প্রাইস তো 6GB র‍্যাম 128GB রম যেটা ওটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 26,200 টাকা পেয়ে যাবেন রেডমি নোট 11 প্রো প্লাস 6GB র‍্যাম 128GB রম এর পাশাপাশি কিন্তু আপনি আমাদের কাছ থেকে 8GB র‍্যাম 128GB
জিমটা কালেক্ট করতে পারবেন যেটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 27800 টাকা পেয়ে যাবেন ওই ডিভাইসটি এখন এগুলাতে গেছে আরো কমে পাওয়া যায় আমি বলবো যে আরো কমে পাওয়া যায় কিন্তু অবশ্যই কিন্তু আপনি প্রোডাক্টটা ভেরিফাই করে নেবেন এমনকি আপনি বক্স দেখেই নেবেন যে 100% ইনটেক্ট কিনা সো আমি মনে করি যে 100% ইনটেক্ট ডিভাইস চাই এমনকি ইনটেক্ট ডিভাইসটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনি তো রেডমি নোট 11 এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরেকটি ডিভাইস আছে যেটা হচ্ছে Xiaomi 11 Lite যেটা Xiaomi 11 Lite এটা তো অনেক স্লিমেস্ট একটি ডিভাইস সেটা নিয়ে তো অবশ্য আপনারা জানেনই এটার বিভিন্ন রকম ভিডিও আছে বা রিভিউগুলো আছে এটা সো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো Xiaomi 11 Lite NE 5G এতদিন কিন্তু আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবালটাও ছিল অনেকের হচ্ছে বাজেটের বাইরে ছিল এটার প্রাইস দেখা গেছে প্রায় 31,500 এরকমই তো অনেকে চাচ্ছেন যে আরেকটু রিজনেবল মধ্যে যদি এটা পাওয়া যায় সো অবশ্যই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ডিভাইসটাও কালেক্ট করতে পারবেন Xiaomi 11 Lite NE 5G যেটা 8GB র্যামের স্টোরেজ আমরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 29,500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 29,500 টাকা পেয়ে যাচ্ছেন আপনি Xiaomi 11 Lite NE 5G 8GB র্যামের স্টোরেজ এইটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল যেটা এটা এছাড়া কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবালও পাওয়া যায় ওইটার প্রাইস অলমোস্ট কত আপনার 31,000 টাকার মতো পড়বে ইন্টারন্যাশনাল গ্লোবাল কালার কিন্তু আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবল আছে যে কোনোটাই আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তো Xiaomi 11 Lite NE এর পাশাপাশি আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে যেটা হচ্ছে অনলি আপনাকে 18 মিনিটে 100% চার্জ দিবে 18 মিনিটে অনলি 18 মিনিটে তো অনলি 18 মিনিটে 100% চার্জ দিবে আমি এর আগে জানতাম যে Xiaomi 11 T Pro যেটা ওইটা যেটার বাজেট ছিল অলমোস্ট 60,000 এর কাছাকাছি তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর একটু কমের মধ্যে Xiaomi 11 আই হাইপারচার্জ যেটার বাজেট হচ্ছে আপনি মাত্র 30,000 টাকা পেয়ে যাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জিং 18 মিনিটের মধ্যে আপনি 100% চার্জ দিবেন তো চার্জিং এর কোনো চিন্তা নাই এমনকি প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল যেটা হচ্ছে ভাইয়া বললো যে আসলে Xiaomi দিচ্ছে শুধুমাত্র আমাদের মতো যারা গরিব আছে তাদেরকে দেয় আছে মোটামুটি সব দিক থেকে ফুলফিল করার জন্য বেস্ট ফোন সো এটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 6GB RAM 128GB ROM অনলি 30,000 টাকায় এই প্রসেসে 8GB 128GB টাও পাওয়া যায় যেটা প্রাইসটা 33,000 টাকা সো দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া কিন্তু আরেকটা পাওয়া যায় এটার মধ্যেই যেটা হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার ওইটা একটু কমন পর্যন্ত পাওয়া যায় ওটা কত 29,500 কে 28,500 এরকম মধ্যে পাওয়া যায় Xiaomi 11 এ যেটা হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সো দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এরপর যে মডেল দিতে যাব সেটা হচ্ছে আরেকটি গেমিং ফোন যেটা আমাদের কাছে Redmi সিরিজের মধ্যে Redmi K50i K50i তো K50i এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা দেখা যাচ্ছে গর্জিয়াস একটা লুকিং দিয়ে মানে কালারটা দেখতে পাচ্ছেন মানে যে যে কোনো মেয়ে মানে লেডিজ যারা আর কি বিশেষ করে তারা এটার প্রতি ক্রাশ খাবে ডিজাইনটা দেখে পাশাপাশি হচ্ছে কালার কম্বিনেশন দেখে সো এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 6GB RAM 128GB ROM যেটা K50i এটা কিন্তু প্রাইস ছিল মোটামুটি 30-এর কাছাকাছি বাট আজকে থাকবে সর্বনিম্ন প্রাইস অনলি 27,990 টাকা পেয়ে যাবেন এডিভিসি মানে 28,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি রেডমি কে ফিফটি আই একটা গেমিং ফোন 6GB র্যাম 128GB রম সো গেম খেলবেন উড়া দুরা বাগার ফোন নষ্ট হবে না তো কে ফিফটি আই পাশাপাশি আমাদের কাছে আরেকটি ডিজাইনের সুন্দর একটি ডিজাইনের একটা ফোন আছে সেটা হচ্ছে Xiaomi 12 Lite যদিও এটার অন্য কালারগুলো দেখলে দেখা গেছে আপনি এমনিতেই ক্রাশ খাবেন সো কালারগুলো যদিও আমাদের আনবক্স করা নাই তারপর আপনাদেরকে এইটা দেখানোর ট্রাই করছি তো ওই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিশেষ করে গ্রিন কালার ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবল আছে এখন বর্তমানে তো Xiaomi 12 Lite যেটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল 8GB RAM 128GB এর ফোন তো ইন্টারন্যাশনাল গ্লোবাল 8GB RAM 128GB এর ফোন আপনাদের জন্য থাকছে অফার প্রাইস অনলি 42,200 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 42,200 টাকা পেয়ে যাচ্ছেন Xiaomi 12 Lite 8GB RAM 128GB ROM ইন্টারন্যাশনাল গ্লোবাল সো এটারও কিন্তু কালারগুলো পেয়ে যাবেন পাশাপাশি 8GB RAM 256GB ROM টাও সামনে আসবে সো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া কিন্তু Xiaomi 12 সিরিজের মধ্যে আপনার এখন বর্তমানে 12T Pro তারপর হচ্ছে 12T Pro এছাড়া কিন্তু Xiaomi যে নতুন যে মডেলগুলো আসছে সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো অবশ্যই আপনাকে যেটা করতে হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে কিন্তু আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন এমনকি আপনার পছন্দের ডিভাইসটি কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে তো এতক্ষণ তো প্রোডাক্টের প্রাইস নিয়ে বললাম পাশাপাশি গিফট অফার তো আপনাদেরকে বললাম না আপনারা তো জিজ্ঞেস করতেই পারেন যে ভাই গিফট থাকবে কি গিফট থাকবে সো অবশ্যই আপনাদের জন্য এগুলো প্রত্যেকটার সাথে গিফট আইটেম থাকবে গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন ওটিজি কেবল ব্যাক পলি মানে মিনিমাম 4টা গিফট তো থাকবেই তো এইটার মধ্যে চেষ্টা করবো প্রত্যেকটা ডিভাইসে আপনাদেরকে এই গিফটগুলো দেওয়ার জন্য প্রাইস তো থাকছেই পাশাপাশি গিফটগুলো থাক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটাতে যাতে করে আপনি দেখা গেছে ফোন কিনে যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম ফেস না করা লাগে সুন্দর মতো যাতে গুছিয়ে ইউজ করতে পারেন তো এতক্ষণ তো দেখতেই পেলেন আমাদের হচ্ছে Xiaomi যে কালেকশনগুলো আছে এছাড়া কিন্তু আরও হিউজ পরিমাণে মডেল আছে সো অবশ্যই আমি যেটা বলেছিলাম স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলেই জানতে পারবেন আপনার পছন্দের ডিভাইসটি অ্যাভেলেবল আছে কিনা তো আমি হচ্ছে নেক্সটে আপনাদের জন্য যে চমক নিয়ে আসতেছি নেক্সট যে ব্র্যান্ডটি দেখাবো সেটা হচ্ছে রিয়েলমির মধ্যে আমাদের কাছে যে স্মার্টফোনগুলো আছে ওইগুলো তো রিয়েলমির মধ্যে আমি ফার্স্টে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 50 যেটা নার্জো 50 ওকে
তো Realme Narzo 50 যেটা এটা কিন্তু 4GB RAM 64GB ROM এটাও কিন্তু একটা গেমিং ফোন সো গেমিং যারা আছে গেমিং লাভার এই বাজার সেগমেন্টের মধ্যে এটার মধ্যে হিউজ পরিমাণ আপনি যত ধরনের মঞ্চে গেমস ইউজ করতে পারবেন কোন রকম ফোন ল্যাগ করবে না সো G96 এর গেমিং ফোন এটা বলা চলে এটার মধ্যে হচ্ছে 6GB RAM 128GB ROM এমনকি 4GB RAM 64GB ROM দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে 4GB RAM 64GB ROM আপনাদের জন্য অফার প্রাইস থাকবে যেটা এখনকার বর্তমানে মার্কেটে সর্বনিম্ন প্রাইস অনলি 15500 টাকা পেয়ে যাবেন এরই বেশি বিশেষ করে এটা কিন্তু প্রাইস একটু বেড়ে গিয়েছে মানে অনেকে এখন বর্তমানে দেখা যাচ্ছে 16000 করে সেল হচ্ছে তো আপনাদের জন্য রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি তো 15500 টাকা পেয়ে যাচ্ছেন 464 পাশাপাশি আপনি যদি 6GB RAM 128GB নিতে চান ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা অফার প্রাইস আপনাদের জন্য 19500 টাকা তো এরপরও যদি প্রাইস থাকে রিসেন্টলি যদি কমে যায় সো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলে স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে কিন্তু আপনি আপনার পছন্দের প্রাইসটি আমাদের কাছ থেকে এমনকি ডিভাইসটি কিন্তু অথেন্টিক কালেক্ট করতে পারবেন Narzo 50 পাশাপাশি আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে সেটা হচ্ছে Realme 9 যেটা Realme 9 5G তো Realme 9 5G যেটা এটা আছে তো এর পাশাপাশি কিন্তু 4G আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন তো Realme 9 5G যেটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন 6GB RAM 128GB ROM এইটা আপনাদের জন্য থাকবে অফার প্রাইস 21500 টাকা পেয়ে যাবেন এরই বেশি Realme 9 5G 6GB RAM 128GB ROM এই পাশাপাশি কিন্তু আপনি আমাদের কাছ থেকে 4G কালেক্ট করতে পারবেন 4G পাবেন কিন্তু RAM বেশি মানে 8GB RAM 4G এটা যেরকম 6GB RAM পাচ্ছেন আর 4G পাবেন 8GB RAM তার মানে আপনার RAMটা একটু বেশি পাচ্ছেন আর প্রাইসও কিন্তু 5G এর কাছাকাছি সো এটাও কিন্তু আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন 21900 টাকায় কালেক্ট করতে পারবেন ওডি বেশি 21900 টাকায় পেয়ে যাবেন আপনি Realme 9 4G 8GB RAM 128GB ROM দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো Realme 9 এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে সেটা হচ্ছে Realme 9 Speed Edition. Speed Edition যেটা হচ্ছে এখনকার বর্তমানে এই বাজার সেগমেন্টের প্রসেসর Snapdragon প্রসেসর দিয়ে বেস্ট একটি ডিভাইস যেটা হচ্ছে গত বছরে কিন্তু এটা বেস্ট একটি ডিভাইস ছিল এই মডেলটি Realme 9 Speed Edition এমনকি সেলও হয়েছে হিউজ পরিমাণে সো এখনও বর্তমানে কিন্তু আমাদের কাছে এই ডিভাইসটা অ্যাভেলেবেল আছে Realme 9 Speed Edition যেটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন 6GB RAM 128GB ROM কালারও কিন্তু আমাদের কাছে সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইসও থাকছে আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস অনলি 24300 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি Realme 9 Speed Edition 24300 টাকা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে 6GB RAM 128GB ROM কালার কিন্তু আপনার জন্য প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে Realme 9 Speed Edition এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে Realme 9 Pro 9 Pro Plus এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবল আছে তো Realme 9 Pro 9 Pro Plus প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবল আছে সো প্রাইসটা থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইস এটা দেখতে পাচ্ছেন Realme 9 Pro Plus 8GB RAM 128GB ROM যেটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এমনকি আনঅফিসিয়ালও পাওয়া যায় মানে নন অফিসিয়ালও আমাদের কাছে পাওয়া যায় নন অফিসিয়ালের প্রাইস আমি যতটুকু বুঝতেছি আর কি যে প্রাইসের গ্যাপ বেশি না তাই মনে করি অফিসিয়ালটা নেওয়াই আপনাদের জন্য বেস্ট হবে যেটার অফিসিয়াল মূল্য হচ্ছে 35000 টাকা বাট আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি 32900 টাকা কালেক্ট করতে পারবেন এরই বেশি Realme 9 Pro Plus 8GB RAM 128GB ROM এখন অনেকে যদি বলেন যে না আমার আনঅফিসিয়ালটাই লাগবে তবে আনঅফিসিয়ালের প্রাইস হচ্ছে অনলি 31900 টাকা সে তুলনায় আমি মনে করি অফিসিয়াল নেওয়াটাই ভালো অফিসিয়ালি হচ্ছে আপনার সাপোর্টটা বেশি পাবেন বিশেষ করে পার্সিপেশন গ্যারান্টি হতে শুরু করে এভরিথিং সব দিক দিয়ে সাপোর্টটা আপনি বেশি পাচ্ছেন সো 1000 টাকার মধ্যে আমি মনে করি অফিসিয়াল নেওয়াটা তারপর আপনাদের আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আছে যে কোনোটা আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে Realme 9 Pro Plus এর পাশাপাশি আমাদের কাছে নতুন যে সিরিজটা Realme 10 Realme 10 সিরিজটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে Realme 10 Pro Realme 10 Pro যেটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর করেছে এমনকি আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি পাশাপাশি এইটাতে হচ্ছে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে 8GB RAM 128GB ROM এমনকি আরেকটা হচ্ছে 6GB RAM 128GB ROM দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর প্রাইসও থাকবে আপনাদের জন্য আজকে সর্বনিম্ন প্রাইস তো নেক্সট যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে এখনকার বর্তমানে আকর্ষণীয় যে মডেলটি Realme 10 Pro Plus Realme 10 Pro আমি ভাবছিলাম Realme 10 Pro টা যখন ফার্স্টে দেখেছি তখন ভাবছি যে হয়তো প্লাসটা ফ্ল্যাট ডিসপ্লে হবে যেহেতু এর আগে 9 Pro টা ছিল সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে মানে কার্ভ ডিসপ্লে মানে বুঝতেছেন আপনি এই বাজার সেগমেন্টে বিশেষ করে Realme ফোন কার্ভ ডিসপ্লের মধ্যে মানে খুবই গর্জিয়াস একটি ডিজাইন করেছে পাশাপাশি কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের কালার এটা আমার মনে হয় না ফার্স্ট এই ব্লগ মানে এই ভিডিওর মধ্যে বা এই ব্লগের মধ্যে ফার্স্ট এই কালারটি আপনাদেরকে দেখানো হচ্ছে যদিও এই কালারটি এর আগে এখনও অ্যাভেলেবেল হয়নি তারপর আপনি আমাদের কাছে ফার্স্ট পেয়ে যাচ্ছেন সো এইটা কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন 6GB RAM 128GB ROM এমনকি 8GB RAM 128GB ROM প্রাইস থাকবে আপনাদের জন্য আজকে সুপার প্রাইস
তো Realme 10 Pro Plus 6GB RAM 128GB ROM যেটা প্রাইস থাকছে আপনাদের জন্য যেটা প্রাইস ছিল 38000 টাকা বাট আজকের অফার প্রাইস অনলি 35990 টাকা পেয়ে যাচ্ছেন এডিএসটি 35990 টাকা পেয়ে যাচ্ছেন Realme 10 Pro Plus যেটা হচ্ছে কার্ভ ডিসপ্লের মধ্যে আপনি সর্বনিম্ন প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই পাশে কিন্তু 8GB RAM 128GB ROM টা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন যেটার অফার প্রাইস হচ্ছে আপনাদের জন্য 40500 টাকা পেয়ে যাবেন 8GB RAM 128GB ROM দুটোই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যে কোনটাই আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো Realme এর মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে অফিসিয়ালি আর অনেকগুলো মডেল अवेलेबल আছে বিশেষ করে C35 হতে শুরু করে আর অনেকগুলো মডেলই अवेलेबल আছে আপনাদের জন্য সো অবশ্যই যে মডেল লাগে না কেন স্ক্রিনে থাকা নম্বরে কল দিলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন তো আমি হচ্ছে নেক্সট যে ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल আছে যেটা হচ্ছে OnePlus এর মধ্যে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে ওগুলো দেখাবো তো OnePlus এ আমি ফারস্টে যে মডেলই দেখাবো সেটা হচ্ছে OnePlus Nord N20 SE তো OnePlus Nord N20 SE এটা আসলে OnePlus এই ফোনটা যে কেন বাইর করছে আমার এটাই মাথায় কাজ করতেছে না তবে আমি মনে করি ওরা হচ্ছে যারা হচ্ছে একটু মিড রেঞ্জের মধ্যে বিশেষ করে 20000 আন্ডার 20 এর মধ্যে যারা হচ্ছে স্মার্টফোন খুঁজতেছেন তো ওই কাস্টমারগুলোকে গ্যাদার করার জন্য আমি মনে করি এই ডিভাইসটা ওনারা বের করেছে আমার আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে সো প্রাইসও কিন্তু থাকছে আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস পাশাপাশি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনে এটাতে এমনকি ফিঙ্গারপ্রিন্টও আর রাখছে আপনাদের জন্য তো 4GB RAM 64GB ROM যেটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 16500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি OnePlus Nord N20 SE 4GB RAM 64GB অনলি 16500 টাকা পেয়ে যাচ্ছে কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর ডিভাইসটা কিন্তু 100% ইনঅ্যাক্টিভ প্রাইস কম তাই বলে অ্যাক্টিভ ডিভাইস না 100% ইনঅ্যাক্টিভ যেটা ওটাই আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারছেন এই ডিভাইসটা তো OnePlus N20 SE পাশাপাশি কিন্তু আমাদের কাছে নেক্সট যে মডেলটি আছে সেটা হচ্ছে OnePlus ACE ACE যেটা এটা হচ্ছে 8GB RAM 256GB ROM পাচ্ছেন যেটা হচ্ছে চার্জিং ওয়াট যেটা মানে চার্জার ওয়াট যেটা দেওয়া আছে 160 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন 160 ওয়াটের ফাস্ট চার্জিং সো এটা কিন্তু আপনাদের কাছে কালেক্ট করতে পারবেন 8GB RAM 100% ইনঅ্যাক্টিভ ডিভাইস আমাদের কাছে আছে এমনকি কালারও কিন্তু দুইটাই আছে আপনাদের জন্য এটা থাকবে আপনাদের জন্য আজকে সর্বনিম্ন প্রাইস 40500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 40500 টাকা পেয়ে যাচ্ছেন OnePlus Ace 8GB RAM 256GB ROM ফোন সো এই বাজার সেগমেন্টের মধ্যে 8256 আদার্স কোনো মডেল এখন বর্তমানে নাই তবে এইটাই পেয়ে যাচ্ছেন আপনি 100% ইনঅ্যাক্টিভ ডিভাইসটাই এমনকি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা ওইটাই OnePlus 8 এর পাশাপাশি আমাদের কাছে OnePlus 8T যেটা এটা কিন্তু অ্যাভেলেবল আছে সো OnePlus 8 এর মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা আছে একটা হচ্ছে ডুয়াল সিম আর একটা হচ্ছে সিঙ্গেল সিম OnePlus 8 এর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে 12256 এর মধ্যেই এটার মধ্যে কিন্তু একটা আছে ডুয়াল সিম আর একটা আছে সিঙ্গেল সিম তো দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছে তো ডুয়াল সিম যেটা এটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 38500 টাকা পাশাপাশি আপনি যদি সিঙ্গেল সিমটা নিতে চান ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা আপনার জন্য অফার প্রাইস থাকবে অনলি 34500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি সো দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন 100% ইনঅ্যাক্টিভ ডিভাইসটাই আছে আমাদের কাছে তো OnePlus 8 এর পাশাপাশি আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে সেটা হচ্ছে OnePlus Ace তো OnePlus ACE এটা হচ্ছে ACE Pro যেটা যেটাকে আমরা হচ্ছে OnePlus 10T নামে গ্লোবালি চিনি সো এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 16GB RAM এর ফোন পেয়ে যাচ্ছেন 16GB RAM 256GB ROM এটাও কিন্তু 100% ইনঅ্যাক্টিভ এই যে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 56000 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটি 16GB RAM 256GB ROM যেটা এটা সো এটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো OnePlus এর মধ্যে কিন্তু এছাড়া আরো অনেকগুলো মডেলই পাওয়া যায় বিশেষ করে Nord CE2 এমনকি Nord CE2 Lite এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন Nord CE2 Lite যেটা এটা 8GB RAM 128GB ROM ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা এইটা আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন 27500 টাকা তো এছাড়া আরো অনেকগুলো মডেলই আছে সো অবশ্যই যেটা করতে হবে আপনাকে স্ক্রিনে থাকা নম্বরে কল দিলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলোর সম্পর্কে ইনফরমেশন এমনকি বর্তমান প্রাইস এমনকি কত টাকা আপনি আমাদের কাছে পারচেজ করতে পারবেন এই সুবিধাগুলো কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো OnePlus এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে গুগল পিক্সেলের কিছু ফোন আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে আজকে অফার প্রাইস দেখাবো তো গুগল পিক্সেলের মধ্যে আমাদের কাছে পিক্সেল 6টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% ইউএসএ ইনঅ্যাক্টিভ যেটা এমনকি অরিজিনাল 100% সিল প্যাক সহ যে ডিভাইসটি এই ডিভাইসটি পাচ্ছেন বাজারে কিন্তু এটা দেখা যাচ্ছে খোলা প্রোডাক্ট পাওয়া যায় এখানে এসে ফিটিংস হয় বিশেষ করে বক্সের কথা বলতেছি সো আপনি আমাদের কাছে কিন্তু ওই ধরনের কোনো কিছু পাবেন না 100% ইনটেক যেটা ওটাই পাচ্ছেন 8GB RAM 128GB ROM যেটা থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস 50500 টাকা পেয়ে যাবেন এডিভাইসটি পিক্সেল 6 8GB RAM 128GB ROM 50500 টাকা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে 100% ইনঅ্যাক্টিভ ডিভাইস যেটা ওইটাই পাচ্ছেন পিক্সেল 6 এর পাশাপাশি আমাদের কাছে পিক্সেল 7ও আছে যেটা প্রাইস হচ্ছে 65500 টাকা এছাড়া পিক্সেল 7 প্রো
প্রত্যেকটা মডেলই কিন্তু অ্যাভেলেবল আছে। সো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে কিন্তু পিক্সেলের প্রত্যেকটা ফোনে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন, এমনকি প্রাইসটা কত রাখা হবে সেটাও কিন্তু জানা যাবে। এছাড়া যারা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি নিতে যাচ্ছেন, আপনাদের জন্য থাকবে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে 32টা ব্যাংকের ইএমআই সুবিধা, যেটাতে হচ্ছে আপনি 0% ইএমআই সুবিধা পাচ্ছেন অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে, আর আনঅফিসিয়ালের ক্ষেত্রে মার্কেটের সেরা প্রাইস থাকবে আপনাদের জন্য। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আনঅফিসিয়ালিও আছে, আনঅফিসিয়ালি যেমন আপনার এডিভেসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্যালাক্সি A53, যেটা A53টাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 8GB RAM 128GB RAM এমনকি 8GB RAM 256GB RAM দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো 8GB RAM 128GB RAM যেটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 40,000 টাকা, পাশাপাশি 8GB RAM 256GB RAM যেটা ওইটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 42,000 টাকা। কিন্তু আপনার A53 পাশাপাশি A73 যেটা ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে, A73 যেটা ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এটাও কিন্তু 8GB RAM 128GB RAM পেয়ে যাচ্ছেন, যেটার অফিসিয়াল প্রাইস প্রায় 70-এর কাছাকাছি। বাট আনঅফিসিয়ালি আপনি আমাদের কাছে 8GB কালেক্ট করতে পারবেন 49,500 টাকায় কালেক্ট করতে পারবেন A73 যেটা আনঅফিসিয়ালি আপনি আমাদের কাছ থেকে এডিভাইসটা কালেক্ট করতে। এছাড়া কিন্তু আমাদের কাছে ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো ওগুলো অ্যাভেলেবেল আছে, বিশেষ করে S22 Ultra, সিঙ্গেল সিম ডুয়াল সিম, S22 প্রত্যেকটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে। সো অবশ্যই যেটা করতে হবে, স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে কিন্তু জেনে নিতে পারবেন। তো স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ভিভো, অপো এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো শেষে যে ব্র্যান্ডটি দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে আইফোনের যে কালেকশনগুলো আছে, আইফোনের মধ্যে iPhone 11 যেটা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট 128GB, এটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে 65,500 টাকা। পাশাপাশি আপনি যদি 12টা নিতে চান, 12টা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা 128GBটা US রিজনে যেটা 100% ইনঅ্যাক্টিভ ওইটা আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন 77,000 টাকা। এরপর সে 64GBটাও আছে, যেটা আপনার জন্য অফার প্রাইস থাকবে 67,500। এগুলো প্রত্যেকটা কিন্তু 100% ইনঅ্যাক্টিভ ডিভাইস। এছাড়া 40 সিরিজগুলো ওগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সো ওইগুলো তো থাকবে আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস। এখন হচ্ছে আমি লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছ থেকে স্মার্টফোন, তো এতক্ষণ দেখালামই, পাশাপাশি আপনি যদি চান যে না আমাদের কাছ থেকে ফিচার ফোনগুলো, মানে আপনার অফিসের জন্য ফিচার ফোনগুলো লাগবে আপনার, সো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্যামসাংয়ের মধ্যে এখন বর্তমানে গুরু মিউজিক টু যদি অফিসিয়ালি পাওয়া যায় না, বাট এটা আপনি আমাদের কাছ থেকে নন অফিসিয়ালি পাচ্ছেন, অনলি 3,400 টাকা পেয়ে যাবেন এডিওসি গুরু মিউজিক টু, সর্বনিম্ন প্রাইস যেটা 3,400 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। 100% অথেন্টিক ডিভাইস, কপি ক্লোন কেউ কিন্তু প্রমাণ করতে পারলে আপনি টাকা ব্যাক পাবেন। এর পাশে কিন্তু আপনি আমাদের কাছে নোকিয়ার মধ্যে পাচ্ছেন Nokia 3310, যেটা হচ্ছে মানে ওই আমরা হচ্ছে রিভিউ দেখেছিলাম যে ট্রাকের চাকার নিচু পরেও দেখা যাচ্ছে ডিভাইসের কিছু হয় নাই, সো সেম ডিভাইসে আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন, অনলি 7,000 টাকায় কালেক্ট করতে পারবেন এই ডিভাইসটি 3310 যেটা। এর পাশে কিন্তু আপনি আমাদের কাছে আরেকটি ডিভাইস আছে, সেটা হচ্ছে যারা ফ্লিপ ফোন পছন্দ করেন বা ফোল্ডিং ফোন পছন্দ করেন সেটা কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, Nokia 2600 এই মডেলটি। সো এটাও কিন্তু আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন, এটা 100% অথেন্টিক যেটা সেটাই পাচ্ছেন 9,500 টাকায় কালেক্ট করতে পারবেন এই ডিভাইসটি। এখন আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন আসছে Nokia 5710 এক্সপ্রেস অডিও। অনেক হচ্ছে আগের দিনে কিন্তু এডিজেনের ফোনগুলো ছিল, এখন কিন্তু বর্তমানে নোকিয়া চাচ্ছে আপনাদের জন্য আবার আগের দিনে যে স্মৃতিগুলো ওগুলো ফিরিয়ে আনার জন্য। এটা দিয়ে স্পেশালি কী পাচ্ছেন, এটা দিয়ে স্পেশালি পাচ্ছেন আপনি একটি ইয়ারবাডস, যেটা হচ্ছে বিল্ট ইন দেওয়া আছে। সো এটাতে আপনি একটি ইয়ারবাডস পাচ্ছেন, এটা হচ্ছে স্লাইড করবেন ইয়ারবাডস বের হবে, কানে নেবেন আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন, কোনোরকম কোনো কিছু সেটিং করা লাগবে না। সো এটাও কিন্তু আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন, অনলি 11,000 টাকায় কালেক্ট করতে পারবেন এই ডিভাইসটি Nokia 5710। সো এগুলো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে হচ্ছে আমাদের রিকমেন্ড করছিলেন যে ভাইয়া স্মার্টফোনের পাশাপাশি আমাদেরকে কিছু ফিচার ফোন দেওয়া যায় কিনা যাতে আমরা অফিসের জন্য ইউজ করতে পারি, সো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। আর এন ট্রেডিং ইন্টারন্যাশনালকে ভালোবাসেন, আপনি শুধুমাত্র শোরুম ভিজিট করে গেলে পেয়ে যাবেন একটি ইয়ারফোন, কোনো কিছু কিনতে হবে না, বসুন্ধরাতে আসছেন ঘুরতে শোরুম ভিজিট করে যাবেন আর একটি করে ইয়ারফোন আমাদের কাছ থেকে বুঝে নিয়ে যাবেন। সো দেরি কেন, চলে আসবেন আর এন ট্রেডিং ইন্টারন্যাশনালে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সটে আপনাদের জন্য নতুন কোনো অফার নিয়ে আসার চেষ্টা করবো। সো সবাই সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন, আল্লাহ হাফেজ।